একটি হলফনামার উপর দাঁড়িয়ে অতিরিক্ত হলফনামার উপর দাঁড়িয়ে বিচারপতি এত গুরুত্ব দিয়ে ছজনকে আনতে হবে, পুলিশ সুপারকে নিশ্চিত করতে হবে। তারপর সব জায়গায় দেখা গেল একটি তরুণীর ছবি, তাকে তীরবিদ্ধ করে প্রচার চলল। আজ দুপুর অবধি দেখা গেল সেই মেয়েটি কিন্তু তার ঠিক ভুল এসব কোর্টের ব্যাপার, কিন্তু দেখা গেল মেয়েটি তার কিছু কাগজপত্র নিয়ে কোর্টে এসেছেন, কিন্তু যে প্রসঙ্গটা নিয়ে তাকে আক্রমণ করে ইঙ্গিতপূর্ণ প্রচার হলো তিনি সেটার ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগই পেলেন না। আমি আবার বলছি, আইনের বিষয়, কাউকে সম্মান অসম্মানের প্রশ্ন নেই, কিন্তু যদি কোনো ঘটনার তদন্ত, আইনি প্রক্রিয়া বা বিচারের প্রক্রিয়া চলাকালীন কোথাও কোথাও কোনো কোনো বিন্দু থেকে কোনো কোনো অতি সক্রিয়তায় সেটা মিডিয়া ট্রায়ালের জন্য সামনে ফেলে দেওয়া হয়, সামাজিক সম্মান নষ্টের জন্য একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, সেটা বোধহয় দুর্ভাগ্যজনক। যাকে বীরভূম থেকে পুলিশ সুপার দেখিয়ে বলা হলো আসতে হবে, তিনি বীরভূম থেকে এসে কোর্টে হাজির হলেন, তারপর বলা হচ্ছে না লাগবে না চলে যাও, কেন? তাহলে তার বক্তব্যটাও তাহলে শুনে নিলে হয়ে যেত। তার পরিবারের লোক বলছে যে না তিনি পাশ করেছেন, তার পরিবারের লোক বলছেন তার সার্টিফিকেট আছে, তা আছে কি নেই আদালত সেই মেয়েটির কাছ থেকে শুনে নিলেই পারতেন।